Welcome to my channel. I'm Shurmishta Bolchi. Apnara shobai kemon achen? Asha korchi shobai bhalo achen. Amio bhalo achi. Ajke apnader jonno je ranna ta ami niye eshechi seta holo muger dal diye methi shak. এই যে মেথি পাতা মেথি শাক গুলো আমি ভালো করে যা শুধু পাতাটা মেথি শাক থেকে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি গুড মুগের ডাল দিয়ে মেথি শাক রান্না করব আজকে এই রান্নাটাতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগতেছে সবগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন এখন আমরা দেখি প্রথমে আমাদের কি লাগছে আমরা একটা প্যানে 1 কাপের মতো মুগ ডাল সামান্য একটু ভেজে নেব চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমরা আস্তে আস্তে ভাজব মুগ ডালটা আসলে ভাজার কারণ হলো যে আমরা যখন ডালটা বাজার থেকে কিনে আনি সেই ডালটা যদি আমরা সরাসরি রান্না করে ফেলি তাহলে এটা একটু আঠালো টাইপের হয়ে যায় যার কারণে আমরা যদি একটু ভেজে রান্না করি তাহলে এই সুগন্ধিটাও ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে আমরা মুগ ডালটাকে 2-3 মিনিটের মতো ভাজব 2-3 মিনিট ভাজার পর আমরা আবার আসছি আমরা মুগ ডালটাকে অনবরত ভাজছি নাড়া দিচ্ছি না হলে আবার এটা পুড়ে যেতে পারে আমাদের ভাজা অলমোস্ট হয়ে গেছে দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে একটু লাল লাল ধরনের হয়ে গেছে ডালটা সামান্য ঠান্ডা হলে চুলা থেকে নামিয়ে 2-3 মিনিট ঠান্ডা হওয়ার পর এটা আমরা পানি দিয়ে ধুয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমরা চুলায় বসা দিব আমরা আসছি 2 মিনিট পর মুগ ডালটা ভাজার পর যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমরা পানি দিয়ে ধুয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমরা চুলায় বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমরা যা দিচ্ছি তা হচ্ছে কিছু ধনিয়া পাতা দুই তিন টুকরা টমেটো one-fourth tablespoon dhoniyar gura, one-fourth tablespoon holuder gura, poriman moto lobon, one-fourth tablespoon jirer gura, one-fourth tablespoon আদা বাটা সবকিছু দিয়ে আমরা এটাকে ফোটার জন্য দেব এটা ফুটতে প্রায় 10-15 মিনিটের মতো সময় লাগবে ঢাকনা দিয়ে দিলাম চুলাটা হাই হিটে থাকবে আমরা 10 মিনিট পর আবার আসছি খেয়াল রাখবেন ডাল যেন ফুলে পেপে বাইরে পড়ে না যায় আমরা তাহলে আসছি 10 মিনিট পর আমরা চলে আসলাম 10-12 মিনিট পর যে
ডালগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধের মতো হয়ে গেছে, এখনো পুরোপুরি ভাবে গলে যায়নি। এখন এর মাঝে আমরা দিয়ে দেব যে মেথি শাকগুলো আমরা কুটে রেখেছিলাম, সেই মেথি শাকগুলো আমরা এটাতে দিয়ে দেব। সাথে আমরা আরো দিয়ে দেব দুটো তিনটা কাঁচা মরিচ। আমরা দু তিন ফালা করে এভাবে কুটে আমরা এখানে দিয়ে দেব। চলো, রাসটা মিডিয়াম হিটে থাকবে। মেথি শাক কিন্তু আসলে খুবই ভালো শরীরের জন্য, যাদের কোলেস্টেরল আছে, বিশেষ করে এলডিএল অনেক হাই, তাদের জন্য এলডিএল কমানোর জন্য এই মেথি শাকটা খুবই বেশি উপকারী। তাছাড়াও ব্লাড সুগার যাদের রয়েছে, তাদের জন্য এই শাকটা খেলে ব্লাড সুগারটা কন্ট্রোল লেভেলের মধ্যে চলে আসে। এটার আরও যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে, অনেকে ওয়েট লুজ করতে চান, এই শাকটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েট লুজ হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই হেলদি একটা শাক, হেলদি একটা খাবার। যাই হোক, আমরা এখানে মেথি শাকগুলো অ্যাড করে দিলাম, সামান্য দু তিনটা লঙ্কা, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আমরা এখন ঢাকনা দিয়ে দেব, আরও 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আমরা এখন একটা কড়াইতে 2-3 টেবিল স্পুন অয়েল নেব। এতে আমরা একটা কার্ডামম, দু তিনটা ক্লোভ, দুটা তেজপাতা, দুটা লঙ্কা, হাফ টেবিল স্পুনের মতো পাঁচফোড়ন, সবগুলো একসাথে দিয়ে দেব। ভাজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল আসছে। এটা ভালোভাবে কালার হয়ে গেলে, রং হয়ে গেলে 2-3 সেকেন্ডের মধ্যে এটা কালার চলে আসবে। আমরা হিটটাকে হাই ফ্লেমে দিয়ে দিলাম। কেয়ারফুল থাকবেন, কারণ এটা ফুটতে থাকে যখন এটা তোমার হিট হয়ে যায়। আমরা এখন চুলার আঁচটাকে একেবারে ছোট করে দিলাম, এবং এর মাঝে আমরা যে ফুটন্ত ডালগুলো ছিল ফ্লেমটা আমরা মিডিয়ামে রেখে 2-3 মিনিট পর আবার আসছি। 2-3 মিনিট পর আমরা চলে আসলাম। দেখুন, একটু ডালটা উঠে এসেছে, আমাদের রান্নাও শেষ হয়ে গেল। এখন আমরা চুলাটাকে অফ করে দেব আর পরিবেশনের জন্য দিয়ে দেব।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। থ্যাংকস টু অল, ধন্যবাদ সবাইকে।